নমস্কার, আমি এই মুহূর্তে এসে বসে গেছি একেবারে কোল্লা পঞ্চায়েতের যে কোল্লা গ্রাম রয়েছে সেই গ্রামের মধ্যে। তো আমি যেখানে আজকে যে চিত্রটি দেখাবো, চারিদিকে চলছে জলের পাইপলাইনের কাজ, কিন্তু যেখানে কোল্লা গ্রাম পঞ্চায়েতের যে কোল্লা আদিবাসী পাড়া বা কোল্লাতে এসেছি, সেখানে একেবারে মানুষ জলের সমস্যায় জলের হাহাকারে একেবারে ভুগছে। বর্ধমান জেলার সালানপুর ব্লকের অধিকাংশ গ্রামগুলিতে যে জল কষ্ট একটু বেশি এ কথা না বললেই নয়। গরমের সঙ্গে সঙ্গেই শুরু হয় তীব্র জল কষ্ট। জেলায় এই সমস্যা শুধু এই বছরের নয়, প্রত্যেক বছরের। পানীয় জলের এই সংকটের এক ভয়াবহ দৃশ্যই উঠে এসেছে সালানপুর ব্লক অন্তর্গত কল্লা পঞ্চায়েতের কল্লা আদিবাসী পাড়ায়। যদিও কল্লা পঞ্চায়েতকে কাজের নিরিখে পশ্চিম বর্ধমান জেলার সেরা পঞ্চায়েত হিসেবে চিহ্নিত করা হয়েছে, আর সেই পঞ্চায়েতের আদিবাসী গ্রামেই রয়েছে দীর্ঘদিন ধরে জলের সমস্যা। অনেকের প্রশ্ন, কিভাবে জেলার সেরা পঞ্চায়েত হিসেবে চিহ্নিত হলো এই পঞ্চায়েত, যেখানে একটি গ্রাম জল কষ্টে ভুগছেন? তাছাড়া সেরকম কোনো উন্নয়ন বলতে কিছুই হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় দেড় বছর আগে পিএইচই পানীয় জলের ট্যাপ বসানো হয়েছে, কিন্তু তাতেই নেই জল। এমনকি গ্রামে থাকা একটি নলকূপ, সেটাও দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে রয়েছে। জল সমস্যার সমাধানে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ উঠেছে। তারা জানান, মাঝে মধ্যে কোনো কোনো এদিন একটি ট্যাঙ্কার করে জল দিয়ে যায়, তাতে করে কি জলের সমস্যা মিটবে? গ্রামে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানান গ্রামের মহিলারা। দ্রুততার সঙ্গে সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারি দেন তারা। গ্রামীরা গৃহবধূ বলেন, পঞ্চায়েত প্রশাসনিক অফিস সব জায়গায় এই জল কষ্টের কথা জানানো হয়েছে, কারোর দিক থেকে কোনো উত্তরই পাওয়া যায়নি। নেতাদেরও দেখা মেলে শুধুই ভোটের সময়। সামনেই পঞ্চায়েত ভোট আসছে, এবার নেতাদের দেখা মিলবে, তবে জল পাবো কি না তার কোনো ঠিক নেই। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, সমাজ হিতৈষী, কোল্লা গ্রাম। হ্যাঁ, তো এখানে আপনাদের কি সমস্যা রয়েছে? এখানে কি সমস্যা? আমাদের জলের খুব কষ্ট, জল নাই। এই যে কল দিন চার দেড় বছর দু বছর হইতে চললে কলে জল নাই, এই তো কল এরকম পড়ে আছে। তারপর আমাদের পুকুর নাই, আবার জলের কত, এই ট্যাঙ্কারে জল আসছে কোনোদিন কোনোদিন আসছে নাই। কতদিন ধরে, মানে কতদিন এই কলগুলো কতদিন লাগানো হয়েছে? কলগুলো আজ দেড় দু বছর হইতে চললে, ততক্ষণ থেকে জল পড়েনি না, তখন থেকে এরকমই আছে। এই যে দেখুন না জায়গা। তো আপনারা কোথায় খাবার জল কোথা থেকে ইউজ করেন? আমরা ওই ঝর্ণাতে একটা গর্ত খুঁড়ি, ওখান থেকে জল আনে। হ্যাঁ, তো প্রায় এখানে কত বাড়ি রয়েছে এখানে? এখানে মনে হয় 300-400 মনে হয় বাড়ি। তাদের সকলেরই জলের অসুবিধা? সবারই জলের অসুবিধা। তো বাড়ি বাড়ি কি কলগুলো করে গেছিল এরকম? হ্যাঁ, করে গেছে এরকম। কোন কোন কলটা করেছিল দেখো? এই যে এই কলটা, এই কলটা। তো এরকম খুব সমস্যা, কোনো পুকুরে জল নাই, কোনো ইয়াতে জল নাই, কুয়াতে নাই, কোনো তোমার কল যে দিনছে কলে নাই। তো আপনারা এখন কিভাবে কোথায় জল ব্যবহার করেন? আমরা গর্ত খুঁড়ি, গর্ত করে জল আনেন? হ্যাঁ, গর্ত খুঁড়ি জল। এখানে কি জলের লাইন বসানো হয়নি? তাহলে কি জল আসছে? কত সময় হয়েছে? দু বছর হয়েছে, চললো দু বছর জল আসছে। সে আপনার প্রধান পঞ্চায়েত যে রয়েছেন, প্রধান উপপ্রধান, তাদেরকে জানিয়েছেন? কল্লা, এটা কোন পঞ্চায়েত পড়ছে? কল্লা পঞ্চায়েত। তো আপনার ওটারা কি জানিয়েছেন? কি জানাইছে? আমরা বলছি যে কলেজে জল আসছে না, তো তাহলে কলকাতা তোমরা কি দিনবে? আপনাদের জলের সমস্যাটা প্রধান সমস্যা রয়েছে? জলের খুবই কষ্ট। তো সামনে তো সামনে পঞ্চায়েত ভোট আছে, তো কি ভাবছেন আপনারা যে এখানে জলের সমস্যা রয়েছে, একদিকে সামনে ভোট, তো আপনারা কি কি স্থির করেছেন? কতদিন কল লাগানো হয়েছে? হয়েছে দু বছর হয়ে গেছে। তো তবু ওখানে জল নাই, কল আছে? জল নাই না। তো এই বিষয়ে আপনারা জানিস? হ্যাঁ জানিয়েছি। তো সেখানে আপনাদের তো কল্লা পঞ্চায়েত, তো এই বিষয়ে জানছে তারা, তারা কি বলেছে? তো সামনেই ভোট, তো ভাবছেন তারা, তো উনি তো ভোট, তাহলে কি ভাবছেন ভোট দিলে জল আসবে?